হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমাদেরও চলছে। তো অনেকটা দিন বাদে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম, আবার একটা ব্লগ করলাম। তো অনেকটা দিনই বাদে, প্রায় 3 উইকস হয়ে গেছে। তো কিছু কারণ ছিল, সেই জন্যই করিনি, মানে ব্লগ করিনি বা ভিডিও করিনি। কারণ বলতে মানে একটু অসুস্থ ছিলাম, তারপর নানান ধরনের চাপ ছিল, তো সেগুলো আমি আস্তে আস্তে বলবো। তো আশা করছি সবাই ভালো আছো। তো ভাবলাম আজ ইভিনিং থেকে ভিডিওটা শুরু করি। আর রেগুলারে তো যা কাজ থাকে আমাদের হাউস ওয়াইফদের, সব নিয়েই চলতে হয়। মাঝে মাঝে মনে হয় যেন যে যদি পাখি হতাম, বেশ উড়ে উড়ে বেড়াতাম, কিছু করতে হতো না। একের সময় সত্যি মনে হয় আমার খুব ইচ্ছা করে পাখি হওয়া হতে। পাখিরা বেশ কি সুন্দর চারদিকে ঘুরে বেড়ায়, কোনো তাদের বাধা নিষেধ থাকে না, তাই না? তো যাই হোক, পাখি তো আর হতে পারিনি, মানুষ হয়ে জন্মেছি, তো মানুষেরই মতো কাজকর্ম করে চলছি। তো অনেকদিন ব্লগ দিইনি, তো কারণ সেটা বলবো অবশ্যই। তো ইভিনিংয়ে যা কাজ থাকে মোটামুটি জানে নিয়ে আমার যারা পুরনো বন্ধুরা আছেন, আর যারা নতুন বন্ধুরা আছেন তাদের বলি আমাদের চ্যানেলে স্বাগতম। তো সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্য ভালো লাগলে। নতুন বন্ধুরা তো আমার সাথে আছেনই, আমার পাশে আছেন, এই পুরাতন বন্ধুরা, সরি। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখলেন ইভিনিংয়ে আমি চা বসিয়ে দিয়েছি, লিকার চা অলরেডি আমার হয়ে গেছে, দুধ চা বসিয়ে দিয়েছি, আর এদিকে দুধ গরম করছি। মেয়েকে দুধ দেবো, তা ওকে কমপ্লেন দিয়ে দুধ দেবো, তো কমপ্লেনটা কাপের মধ্যে দিয়ে দিলাম। আর দুধ ওদিকে গরম হচ্ছে, ওদিকে চাও হচ্ছে, আর ডিনার সেরকম হালকা বানাবো, কারণ চা প্রচণ্ড গরম পড়েছে, গরমে আর পারা যাচ্ছে না। তো আজকে ঠিক করেছি, মানে ভাত করা হয়েছিল দুপুরে, সেটা জল দিয়ে দেওয়া হয়েছে। আলু ভাজবো, ডিম ভাজবো, আর একটু বেরোনোর ইচ্ছা আছে। বেরোবো বলতে একটু মনটাও খারাপ আছে বলছি, তো যদি বেরোই তাহলে একটু চপ নিয়ে আসবো ভাবছি, নাহলে আলু ভাজা ডিম ভাজা দিয়ে আজকে ডিনারটা সারা হবে, ভাত খাওয়া হবে। তো এখন এই মেয়ের দুধটা গরম করে দিয়ে দিচ্ছি। আর মনটা খারাপ বলতে, নেক্সট মান্থে আমার বাপির বাৎসরিক কাজ, একটা বছর হয়ে গেল আমার বাবা নেই, জানেনি, মানে খুব মানে মনটা খুবই এ লাগছে, কেন জানি না। এতদিন মনে হয়নি, মানে অতটা মনে হতো না যে পাপি নেই না, আছে। সবসময় মনে হতো হ্যাঁ আছে, পাপি তো অবশ্যই আছে আমার সাথে। আর তো ওই জন্য মনটা একটু খারাপ। আর বেরোবো বলছিলাম তো ঠাকুরমশাইয়ের কাছে যাব, যেহেতু বাপি নেক্সট মান্থে কাজ বলতে 22 তারিখ বাপি চলে গেছিলো আমাদের ছেড়ে, তো তার সে তিথি হিসাবে এগিয়ে আসে। জুনের হয়তো প্রথম দিকে বাপির কাজটা হবে বাৎসরিক, আর তো সেই জন্যই ঠাকুরমশাইয়ের কাছে সব কিছু জানতে, কী কী করতে হবে না হবে, তো যাব। তো আমার বাড়িতেই হবে, যেহেতু মা আমার কাছে আছে, আর আমি দিদি মা একসাথেই মানে করবো। তারপর কালা ওষুধ ছাড়ানোর ব্যাপারটাও আছে, এইসব নানান জিনিস জানার জন্যই ঠাকুরমশাইয়ের কাছে যাব। তো ঠাকুরমশাইয়ের কাছে যাব ভাবছি কি, বৃষ্টি আসছে, দেখুন না মেঘ ডাকছে, বৃষ্টি হবে মনে হচ্ছে, মানে একটু একটু ছিটে ছিটে পড়ছেও, তো দেখা যাক। আর এই জন্যে একটু মনটা খারাপ, তো আর এই হচ্ছে ব্যাপার। তো এই দেখুন একটা প্যান বসিয়ে দিচ্ছি আমি, তো এই প্যানের মধ্যে আজকে আম নিয়ে এসেছিল, মা মঙ্গলচণ্ডীর উপোস করেছিলাম মঙ্গলবার, তো সেদিনকার আম নিয়ে এসেছিল অনেক। তো আমটা খুবই টক, দেখতে এত ভালো কিন্তু এত টক খাওয়া যায়নি, তো আমটার কাদ বার করে রেখেছি। তো আম সত্ত মতো করে নেবো, চিনি দিয়ে, আর পাটালি আছে সেই তালের পাটালি বলে, তো ওকে পাটালি দিয়ে করে নেবো। আর ওদিকে আমি আলু ভাজার জন্য কড়া বসিয়ে দিচ্ছি, তো কিছুই না জানেনি, জাস্ট চিনি আর পাটালি দিয়ে ভালো করে নাড়াবো, নামানোর আগে একটু না ভাজা মশলা একটু দিয়ে দেবো। তো এই হচ্ছে। আর বলছিলাম আমি অনেকদিন ধরেই আমার মনটাও ভালো না, শরীরটাও ভালো না, তো বলবো সেগুলো আস্তে আস্তে, তো দেখতে থাকুন। তা এগুলো একটু করে নিই আমি কাজকর্মগুলো।
আছে। তো আবারও সামার ভ্যাকেশনের পর 7টা থেকে স্কুল হয়ে যায়, মানে 6টা 6:30টার মধ্যে স্কুলে এন্ট্রি নিতে হবে, তো আরোই চাপের। তো এই সব ব্যস্ততা, তার মধ্যে আমার ঘাড়ে পেন শুরু হয়ে গেছে, স্পন্ডলাইসিস আশা করছি মনে হচ্ছে হচ্ছে, তো প্রচণ্ড ঘাত। আর ঘাট থেকে আমি কদিন একদম নাড়াছাড়া কিছু করতে পারছিলাম না, খুব কষ্টের মধ্যে দিয়ে গেছে। তো এইসব জন্যই আমি ব্লগ করতে পারিনি, তো এই হচ্ছে কারণ। আর দেখুন আমসত্ত্বটা, মানে ওই যে আমের কাঠটা বার করেছিলাম, পুরো আমসত্ত্ব থালার মধ্যে খেলিয়ে দিলে রাখলে হয়তো আমসত্ত্বই হয়ে যাবে। তো এই যে এটা হয়ে গেছে, আর খুব মানে টেস্ট করে দেখলাম একটুকুনি, খুব ভালো হয়েছে। তো এই হচ্ছে, এবার দেখুন আমাদের হাউস ওয়াইফদের তো থেমে থাকলে হবে না, কাজ সব কিছুই করতে হবে, সব কিছু নিয়ে চলতে হবে, শরীর থাকলে অসুস্থ তো হতেই মানে হবেই, তাই না? তো এই সব ব্যাপার। আর এই একটু মেয়েকে নিয়েই ব্যস্ত, ওকে একটু সময় না দিলে হবে না, মানে ওর প্রতি একটু সময়টা আমাদের বেশি দিতে হচ্ছে, কেন পড়াশোনার চাপ আছে, নাচের ক্লাস আছে, এই সুইমিং করছে, তারপর এই সব সব নানান ধরনের সব কিছুই আছে, তাই না? তো সেই জন্যই আর ভিডিও আমি রেগুলার করতে পারছি না, আর দিতেও আশা করছি রেগুলার আমি হয়তো পারবো না, সময় সুযোগ হলে তখনই দেব, চেষ্টা করছি। আর নিজের শরীরটাকেও দেখতে হবে, কেন আমি যদি বিছানায় শুয়ে পড়ি তাহলে তো খুবই মুশকিলের ব্যাপার। তো এই জন্যই আমি ভিডিও করছিলাম না। তো যাই হোক, এখন আলুটা ভাজছি। আর মেয়ে ওখানে সুইমিং করেছে, ওখানে সৌরভ গাঙ্গুলির সাথেও দেখা হয়েছে, তো একটা ছবি আমি এই ভিডিওর এতে আমি এ করে দেবো, দেখতেই পাবেন, পোস্ট মানে ছবিটা তুলেছিলাম, পোস্ট করে দেবো, দেখতে পাবেন। তো দেখলাম সেদিনকারে খুবই মানে কাছ থেকে দেখে এতটা ক্লোজে দেখেছি না, কি বলবো আপনাদের। তো এই ব্যাপার হচ্ছে। তো আজকে আর ঠাকুরমশাইয়ের কাছে যাওয়া হবে না, বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, কালকে হয়তো যাব। আর কালকে আবার আমরা একটু বড় কাছারি যাব, বড় কাছারি যাওয়ার ইচ্ছা আছে, ইচ্ছা আছে মানে যাবোই, আমি হাজবেন্ড আর মেয়ে মানে স্কুটি করেই যাব। একটু পুজো দেওয়ার আছে হাজবেন্ডের নামে, মানত করেছিলাম, তো যাই হোক একটু পুজো দেবো, তো সেই জন্যই যাব। আর এই যেহেতু একটু মন মেজাজও খারাপ, ভালো লাগছে না, তার মধ্যে গরমে ছুটিটাও পড়েছে, আর হাজবেন্ড একটু বার্থডেও সেলিব্রেট করেছি বলতে ডমিনোজেও গেছিলাম, সব কিছু হয়ে গেছে বুঝলেন, তো আপনার সাথে কিছুই আর শেয়ার করতে পারিনি। হাজবেন্ড একটা ট্রিট দিয়েছিল, তো যাই হোক হাজবেন্ড ওই বার্থডেতে এবারে কিছু নিইনি, আমি বলেছিল কি নেবে, তো আমি কিছু নিইনি, তো বললো চলো দুদিনের জন্য কোথাও ঘুরে আসি। তো প্ল্যান হচ্ছে ঘোরার, যদি হয় তো সেরমভাবে তো আপনার সাথে শেয়ার যদি করতে পারি অবশ্যই করবো, এখন থেকে আমি বলছি না কোথায় যাব বা কিছু, দুদিনের জন্য যাচ্ছি এইটুকুই বললাম। তো এখন এই যে ডিমগুলো, আগের ডিমগুলো ছিল সেগুলো বার করলাম, ডিম ভাজবো, আমি ডিম খাবো না, 4টে ডিম ভাজবো, আমার ডিম ভাজাটা ঠিক ওই জল দেওয়া ভাতের সাথে অতটা ভালো লাগে না। আর মেয়ে জল দেওয়া ভাত খাবে না, মেয়ে ডিম ভাজা ডাল আলু ভাজা দিয়ে ভাত খাবে, ও নর্মাল ভাত খাবে যেরকম গরম ভাত। আর ডিমগুলো ফ্রিজে করে দিলাম, তো এই হচ্ছে। আর দেখুন আলু টালু ভাজা হয়ে গেল, ডিম ভাজাও হয়ে গেল, এবার গ্যাস টেবিল সমস্ত মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি, কালকেও অনেক আর্লি আর্লি আমাকে উঠতে হবে, রান্নাবান্না করে টোরে তারপরে বেরোবো, 9টা নাগাদ বেরোনোর ইচ্ছা আছে। তো এই তাহলে চলুন দেখতে থাকুন আমার কাজকর্মগুলো, আজকের ইভিনিংটা যতটা পারছি আপনার সাথে শেয়ার করলাম।
সব কিছু বার করে নিয়ে রেডি করে রেখে দিচ্ছি সোফার মধ্যে। আর ব্যাগটাগ মেয়ের একটা এক্সট্রা জামা টামা আমি নিয়ে নিই, কেন বাইরে গেলে বাচ্চা মানুষ ফট করে কিছু খেলে পড়লে বা কোনো কিছু হলে, তো সেই জন্যই এই যে ব্যাগটার মধ্যে সব ভরে নিয়েছি। কালকে খালি জাস্ট একটা জলের বোতল নেবো, ব্যাস নিয়ে বেরিয়ে পড়ব। আর বড় কাছারি আমাদের এখান থেকে খুব একটা যেতে সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তো আশা করছি আজ এই ব্লগটা ভালো লাগলো, আবার একটা অন্যরকম ব্লগ নিয়ে হাজির হবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন।